মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মা, তুমি কি আমাকে সত্যি সত্যি মিথ্যে বললে? আমি যে সারা বাগান সারা বন তনক তনক করে খুঁজে পড়ছি, কোথাও তো একটি পাখি দেখতে পাচ্ছি। মা দেখো, মা 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 মা, আমি কৈলাস নগর গান কইলা, তাই তো আজ মনে পড়ে অনেক দিন কাল স্থাপিত পরে আমি শীতল করব সেই কইলা। প্রতিদিন এই কমল ভিল দিয়ে আমি কৈলাস নগর যাই ধর্ম প্রচার করতে। এই কমল বিলে তো এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি, আজ কেন কমল বিল আলোতে আলোকিত হইয়াছে, এর যে কোন বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে যাব না। আমার মনে হয় এই রাস্তায় কে আসছে, আমি যেখানে বসে থাকি এই অবস্থায় সে আমাকে ধরে নিয়ে যেতে পারে, তাই আমার এখান থেকে পালতে হবে। যে মন তুমি কি মানব না দানব? যদি আমার কথাই সাড়া না দাও তাহলে আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে বর্ষ। না না, আমাকে আপনি পুরে বর্ষ করবেন না। পুরে বর্ষ করব না, কারণ আমি দেব নই দানব নই, আমি যে একজন মানুষ। মানুষ হ্যালো, আপনি হাসছেন কেন? ও গো মানুষ, তোমার রূপ ভুলানো ফুটান্ত গোলাপ তক বক করে উঠেছে, আমি যে তোমার রূপে উন্মাদ হয়েছি, তাই তো আমি তোমার কাছ থেকে চোখ ফিরাতে পারছি না, আমি তোমাকে ধরে নিয়ে যাব। আমাকে আপনি পোষ্য করবেন না। পোষ্য করবো না, কারণ আমার পিতাই রাস্তায় আসবে, আমি আমার পিতার সাথে সাক্ষাৎ করব, তারপর আমার পিতার সাথে আমি সেই পথে পথে পঞ্চপুর শহরের নাম তোর মুখ দিয়ে বলিস কেন? আমি একবার জানতে চাই তোর পিতা এই পথ দিয়ে তোর পিতাকে দেখে তুই অবশ্যই অবশ্যই আমি আমার পিতাকে দেখে ওটা করে আনবো, কারণ ওই বাসুপ্তি রানী বলছে তোর পিতার হাতে আছে ত্রিশূল, গলে আছে সাপ আর ইয়া লম্বা দর, তাই আমার পিতাকে দেখে চিনতে পারবো। আমার পিতা বলছে ধর্ম প্রচার করতে এই রাস্তা দিয়ে যায়, আমি আমার পিতাকে দেখে অবশ্যই। বাহ বাহ, আমি মনে মনে যাকে খুঁজছি সেই তো আমার সম্মুখে দর্শন দিয়েছে। ও গো পিতা, এই চলো না মই কন্যা। নাগো পিতা, তুই আমার হাতে যা দেখেছিস তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। আমি একটি বার জানতে চাই তুই যতই চলো না করিস না কেন, এই মহাদেবের হাত থেকে এই পৃথিবীর এমন কোন বীর পুরুষ নেই। আমি সত্যি করে বলছি, ওই ভগবানের দীপিকে বলছি, আপনি আমার পিতা, আমি আপনার অনুসাতে আমি তোর পিতা হব কেন? আমি একবার জানতে চাই তোর জন্মের পরিচয় কি, তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল, তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি আমি তোকে তুলে নিয়ে দেবো শহরে। আমি বলছি পিতা, আমি বলছি আমার জন্মের পরিচয়, আমার জন্মের পরিচয়, আমার জন্ম। হ্যাঁ মনে পড়েছে পিতা, আপনি যখন ধর্ম প্রচার করতে সেই কৈলাস নগর থেকে পঞ্চপুষ্পের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন আপনার মাতা হতে এক ফোনা মণি সেই পদ্মার পাতা পর পড়ে যায়, সে কান্তরে বেয়ে সে পাতাল পড়তে চলে যায়, পাতাল পড়তে সত্যি রানী সে আমাকে লাল পিতা
সব কিছুই মনে পড়েছে, মনে পড়েছে। অনেকদিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা শিখ মনে পড়ে যায় কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে আমার ঔরসের সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোর সাথে যে বেদবি করেছি এর জন্য আমি তোর কাছে মার্জনা পাচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না। আমি তোমাকে না জেনে না চিনে আমি তোমাকে জোর করে নিয়ে চিনছিলাম। না গো পিতা, আপনি আমার কি জোর করেননি? আপনি তো আমার সত্য পরিচয় জানতে চেয়েছেন, আমি তাই বলেছি যে আমি কতদিন আমার মাকে দেখিনি, আমার মা জননীকে দেখবো, তার আবার আমি তো প্রাণ আমি শীতল করে দিব। তোমার মা জননী বসে আছে আমার পন্থে, আমি তোমাকে তোমার মায়ের হাতে তুলে দেব। আজ থেকে এই মহাদেবের কন্যা হিসেবে লালন পালন হবে আমার গৃহে, বিলম্ব নয়। তুমি তোমার অন্তরাকে বন্দন করো, আমার পুষ্পরতি সোয়ার হও, আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের। তাহলে দেশের লোক আপনাকে দেবতা বলে স্বীকার করবে না এবং আপনি কি করেও নাও দেবে। কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরে কি বন্ধন করে আমার পুষ্পরতে সোয়ার হও, আমি তোমাকে নিয়ে যাব পঞ্চপুর শহরে। কে আমাকে দেবতা বলে মানবে, কে মানবে না, কে পূজা দিবে, কে পূজা দিবে না, এ নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি চলে আসো আমার সঙ্গে। দাঁড়ান পিতা, আমি আপনার সঙ্গে যেতে পারি কিন্তু একটি শর্ত আছে। একটি শর্ত আছে? পিতা, ওগো কন্যা। হ্যাঁ পিতা। তুমি যে আমার ঔরস জাত সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা পিতা, পিতার কাছে এমন কি শর্ত রয়েছে? আমি তোমাকে অভয় দান করছি, তুমি অবলম্ব অবস্থাকে বলতে পারো, আমি তোমার শর্ত পালন করি। আমি আপনার কাছে যা চাইতে আপনি আমার দাবি পূর্ণ করবেন, ঠিক আছে পিতা? আপনি আমার পিতা, আমি আপনার ওর যদি সন্তান, তাই আমি আপনার কাছে বেশি কিছু চাবো না। আমার আপনার কাছে চাওয়ার মতো একটি জিনিস আপনি, সেটা হলো আপনার কাছে যে অস্ত্রগুলো লাগ আছে ওটি আমাকে দিয়ে দাও। অষ্টকূট লাগ, এই মহাদেবের কাছে অষ্টকূট লাগ চেয়েছি। আমি ভগবানের নামে দিকে বলেছি, এই ভোলা পূর্ণিমায় তুই আমার কাছে না থাকবি, আমি তোকে তাই দিব। তবে এই অষ্টকূট লাগ ব্যতীত অন্য কিছু চাবো না, আমি তো অন্য কিছু চাবো না। আপনার কাছে চেয়েছি সবাই অষ্টকূট লাগ, ওই অষ্টকূট লাগ যদি আমি না পাই তাহলে আমি কি করব? অভিমান করো না করলাম, তুমি তো ছোট বড় বসে এই অশ্বকূট লাভ চালাতে গেলে অনেক কিছু শিখতে হয়, জানতে হয়, তাই তো অভিমান না করে এই অশ্বকূট লাগ ব্যতীত আমি এই পৃথিবীর বুকে তুমি যা চাবে আমি তোমাকে তাই এনে দিব। পিতা, আমি অষ্টকূট লাগ ব্যতীত ছাড়া
আমি আপনার কাছে কিছু চাবো না, আপনি আমার সাথে কথা দিয়েছেন। ওগো কন্যা, আমি আজকে বড় পূর্ণিমায় তোমার সাথে কথা দিলাম, তুমি আজকে আমার কাছে যা চাবে আমি ভগবানের কৃপিত খেয়ে বললাম, তুমি আমার কাছে যা চাবে আমি তোমার কোথার মনে তাই দেবো। এই নয় যে আমি আপনার কাছে এসে সামান নষ্ট করলাম, আপনি আমাকে নষ্ট করলাম না দিয়ে আমাকে বলছেন চালাতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না, এই অষ্টকোট লাগের বহন তুমি বইতে পারবে না। তোমার পিতা হয়ে আমি তোমাকে করে জোর অনুরোধ করে বলছি, এই অষ্টকোট লাগ তোমাকে অন্য কিছু দেব, তুমি চলে এসো। আমি যদি আপনার কাছে অষ্টকোট লাগ না পাই তাহলে এখানে থেকে কি হবে? তাহলে কিসের পিতা কিসের মেয়ে? মেয়ে হয়ে যদি আপনার কাছে অষ্টকোট লাগ পেলাম না তাহলে এখানে আমি আর থাকবো না, আমার দোষ যেদিকে চলে যায় আমি সেই দিকে চলে যাবো। এই মুহূর্তে এখান থেকেই এখানে আর আমি থাকবো না, আর আপনাকে আমি পিতা বলেও কখনো বলছো। কি বললে তুমি? আমার দু চোখ যেদিকে চলে যায় আমি সেদিকে চলে যাবো। তোমার দু চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাবে? হ্যাঁ। তুমি কি একবার ভেবেছ এই মহাদেবের একমাত্র সন্তান হয়ে তোমার দু চোখ যেদিকে যায় সেদিকে যদি চলে যাও এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্ষার দেবে, না মানবে দেবতা না দেবে পূজা। তাই তো আমি বলছি তুমি অভিমান না করে আমার সাথে চলে এসো পঞ্চপুর শহরে। আমি আপনার সাথে যাব না। যাবে না? না পিতা। তাহলে এই কালো লাগ তোমার হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, আমার কাছে যতক্ষণ পর্যন্ত আপনি কালো লাগ তুলে না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি পিতা বলে পরিচয় দেবো না, এবং আমি আপনার সাথে আমি তোর হাতে আমার যত কালো লাগ আছে তোর হাতে আমি অর্পণ করতে পারি। আমার যে তিনটি শর্ত রয়েছে, আমার তিনটি শর্ত যদি কামিল করতে পারিস তবে আমার হাতের অষ্টকোট লাগ আমি তোর হাতে তুলে দেব। ওগো পিতা, এই তো এই তো আমি আপনার পাশে দিব্যি খেয়ে বলছি, আপনার তিনটি শর্ত কেন? আপনি আমাকে দশ দশটি শর্তও দিন, আমি অবস্থাকে পালন করব। আর যদি আমি পালন করতে ব্যর্থ হই তাহলে আপনি হাতে তিরশাল দিয়ে আমাকে নিক্ষেপ করেন বাংলার পক্ষে যেন কোনো মেয়ে পিতা। আশীর্বাদ আশীর্বাদ করি। ওগো কন্যা, হ্যাঁ পিতা, আমার তিনটি শর্ত বলুন। আমার প্রথম শর্ত হলো এই কালো লাগ দিয়ে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি কোনোদিন দংশন করতে পারবে না। পিতা, আমি আপনার প্রস্তাবে রাজি। দ্বিতীয় শর্ত বলেন পিতা, যার লোন খাবে তার জীবন ভরে গুণ গাবে তার সাথে কোনোদিন নেমখারামি করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি তাও আপনার প্রস্তাবে রাজি। ওগো কন্যা, পিতা, তিন নম্বর বাণী আমি যাবার পূর্বে তোমাকে বলে যাব, তার আগে তুমি ওখানে পদ্মার আসনে বসে যাও, আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে দেখে তোমার অধীন করে দিয়ে যাব। একটি কথা মনে রাখবে, এই মহাদেবের সাথে যে অঙ্গীকার দিয়েছ এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে। ঠিক আছে পিতা, আপনার কথা আমি অক্ষরকে মাথা পেতে নিব। বসে যাও কন্যা, বসে যাও। মহাদেবের দিনে আছে যত লাগ, মহাদেবের কাছে ছুটি আইলাগ এলাগ, দোল খোল দোল খোল পদ্মার অঞ্চলে বান্দিয়া ফোল, এ ফোল যদি ছুটে যা যত হাই লাগে তো হাই, তত্রিশ কোটি দেবতার মস্তক করে খাট জালাগ, যা মহাদেবের স্মরণে যা জালাগ যা যা যা।
আমার দিনে যত লাখ ছিল আজ থেকে তোর দিন করে দিয়ে গেলাম। এই কালো লাখকে তুই যা বলবি, এই কালো লাখ অবলম্ব মস্তকে তাই পালন করিবি। ওগো ওগো কন্যা, এই কালো লাখকে তুই যা বলবি তাই পালন করিবি। ঠিক আছে পিতা, ঠিক আছে, দেখবো এই কথা। আমার কালো লাখ আমার কথা মানে কি না? শোনো কন্যা, পিতা আমি চলে যাচ্ছি, তিন নম্বর বাণী তোমাকে জানিয়ে যাচ্ছি। আমি চলে যাব স্বর্গদা আমি ভক্ত দিদারে, যাবার পূর্বে তোমাকে তিন নম্বর বাণী জানিয়ে যাচ্ছি। ওই চাম্পাইপুর নগরে সাথী সদাগর, সে যে আমার অতি প্রিয় ভক্ত, সে আমাকে প্রতি বৎসর কি করে তার পূজা দেয়। আমি তার পূজা সহানন্দে ভক্ষণ করে আমি তাকে দেই আশীর্বাদ। তোমার যেতে হবে সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে, একটি পুষ্পাঞ্জলির জন্য। ওই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই পৃথিবীর যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে তোমাকে শত শত পুষ্পাঞ্জলি দিবে। আর চাঁদ সদাগর যদি তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ভিক্ষার ভিক্ষার দিবে। ওগো পিতা, এই তো এই তো আমি আপনার গাছ প্রতিজ্ঞা করে বলছি, আমি উদ্ধার বেগে চলে যাবো সেই চাম্পাই পুনর্বার সদরের কাছে। তার কাছ থেকে একটি পুষ্প এনে আমি আপনার পায়ে তলায় ফেলবো। আজ আমি আপনার পায়ে তলায় না ফেলতে পারছি, তাহলে যে আমি আপনার ওদের সন্তান না, দেব বংশ রক্ষা করাই দেই আমার আশীর্বাদ রইল কন্যা। কিন্তু কোন ক্ষুদ্র মেজাজে চাঁদ সদাগরের রাজপ্রাসাদে যাবে না, যাবে তুমি ভদ্র মেজাজে, দেখবে হাসতে।